প্রার্থনা করে দুঃখ প্রার্থনা করে আমি পাঠ করব যারা এই নামের মধ্যে আসতে পারেননি তারা ক্ষুব্ধ হবেন না কারণ মঙ্গল সমিতির যাত্রা এখানে শেষ নয় এই যাত্রা অনেক দূর হয়তো আজকের পদযাত্রা থেকে শুরু করে এই সমিতিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি আমিরুল আলম মিলন 67 বছর বয়সে এমপি নমিনেশন পেয়েছি আর 62 সালে মিছিল করতে গিয়ে ওয়াহিদ স্যার হেডমাস্টার স্যার তার পিটন পেয়েছিলাম 62 থেকে না বুঝে রাজনীতি শুরু করে বুঝে রাজনীতি শুরু করে বয়স যখন 67 হয়েছে তখন নমিনেশন পেয়েছি আমার এমপি থাকার বয়স এই 3 বছর 9 মাসে হল যদি বেঁচে থাকি আরো 6 মাস অত থাকব তারপরে যার ভাগ্যে নমিনেশনের ছিকা আছে তার কপালে নমিনেশনের ছিকা পড়বে জানি না কার ভাগ্যে আছে তো আমার এই সময়কালের মধ্যে আমি কয়েকবার সমিতির সভায় এসেছি বক্তব্য রেখেছি আমি কাউকে আঘাত করার জন্য কখনোই আমি কোনো কথা বলার চেষ্টা করি না অন্য কেউ আমার দিকে তীর ছুড়লে আমি সেটা হৃদয়ঙ্গম করে নিই আমি সেটা হজম করে নিই লাঞ্চে যদি কেউ ছুরি মারে তাহলে বাইরে কিন্তু তার রক্তক্ষরণ হয় না রক্তক্ষরণটা ভিতরেই হয় বাইরে থেকে বোঝা যাবে না যে তার লাঞ্চে একটা ছুরি কাজ হয়েছে এটা বাস্তব আহত হলে নিরে নেই গায়ে মেখে নেই কাউকে আহত করতে যাই না তবুও বলি যদি আমার সময়কালের মধ্যে কোনো ত্রুটি আপনাদের চোখে ধরা পড়ে আপনাদের কাছে থাকে ব্যক্তিগতভাবে যদি আমার দ্বারা কেউ আহত হয়ে থাকেন রক্তক্ষরণ হয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা চাইব কারণ গড় আয়ুর বয়স তো অনেক আগেই কাটিয়েছি এখন তো এক্সটেনশন পিরিয়ডে আছি এই এক্সটেনশন পিরিয়ডের মধ্যে যে কোনো সময় যে কোনো রকম খবর হতে পারে এই জন্য সুযোগ পেয়ে আজকে ঢাকস্থ মঙ্গল সমিতি এবং কল্যাণ সমিতি যারা সদস্য আছেন এবং যারা উপস্থিত নাই সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এখন যে কথা মনিরুল্লাহ তালুকদার বলেছে যে প্রতিটা সংগঠনে একটা সংবিধান থাকে সমস্ত বিতর্ক এড়াবার মূল গ্রন্থ যেটাকে আমরা বলি গঠনতন্ত্র গঠনতন্ত্র ছাড়া কোন সংগঠন চলতে পারে না দেশে অনেক ভালো ভালো সংগঠনে গঠনতন্ত্র আছে আপনারা সেই গঠনতন্ত্র গুলোর সাহায্য নিয়ে একটা সুন্দর সঙ্গ সর্বজন গৃহীত এই সমিতির জন্য প্রযোজ্য একটি গঠনতন্ত্র আপনারা তৈরি করবেন যে গঠনতন্ত্র আপনার বিবাদ মিটিয়ে দেওয়ার সংবিধান সেই গঠনতন্ত্রে একটি উপকমিটি করা হয়েছে গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটা খসড়া উপকমিটি যেটা আমার কাছে মনি দিলেন যেটার আহ্বায়ক করা হয়েছে এম মনিরুল হক মনি গঠনতন্ত্র কমিটির আহ্বায়ক
ফসল উপকরণ সদস্য সুলতান আহমেদ সদস্য গোলাম হাফিজ রতুল সদস্য শাহিনুর রহমান সদস্য জাহাঙ্গীর আলম রেজা সদস্য আব্দুর রব খান সদস্য আবুল খায়ের সদস্য মোহাম্মদ আব্দুল হানিফ ফকন সদস্য সিদ্দিকুর রহমান সদস্য শহীদুল ইসলাম শামীম সদস্য আবুল কালাম খান আবুল কালাম খান সদস্য সচিব এটা গঠনতন্ত্র উপকমিটি এবং এই গঠনতন্ত্র করে এটাকে আবার সমাজকল্যাণ অধিদপ্তর থেকে পাশ করে দেব পাস করাবার পরে সমাজকল্যাণ অধিদপ্তর গঠনতন্ত্র অনুমোদন দিয়ে একটা কমিটি গঠনের স্ট্রাকচার করে দেবে সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাদের কমিটি করে তারপরে সমিতির পরবর্তী কর্ম পরিকল্পনা গ্রহণ এবং পরিচালন করতে হবে সেই সময়টুকু পর্যন্ত অর্থাৎ খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কল্যাণ সমিতি গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে কথাটা খেয়াল রাখবেন গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে সাময়িকভাবে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে যেটা পাঠ করার জন্য আমার কাছে দেওয়া হয়েছে যার আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম সদস্য মোস্তফা কামাল সদস্য সাইফুল ইসলাম কিষ্টু সদস্য হাফিজুর রহমান মনি সদস্য সচিব ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ মোহাম্মদ আলাউদ্দিন এই পাঁচ সদস্যের একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে এবং গঠনতন্ত্র এক স্বাভাবিক নিয়মে আমাদের যেটা রাজনৈতিক গঠনতন্ত্র আছে একটা আহ্বায়ক কমিটির মেয়াদকাল সর্বোচ্চ 90 দিন এই 90 দিনের মধ্যে এই গঠনতন্ত্র উপকমিটি করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন এনে এজিএম করে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি করতে হবে সেই পূর্ণাঙ্গ কমিটির দিকে এগিয়ে যাওয়ার জন্যই আজকের এই আয়োজন আজকের এই মিলন মেলা যারা এসেছেন যারা উপস্থিত হয়েছেন যারা বসেছেন যারা সম্মুখভাবে এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেছেন আমাকে প্রধান উপদেষ্টা হিসাবে এনে আমাকে দিয়ে এই কার্য সম্পাদন করিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলের সুখ শান্তি সম্মান ভালো সুন্দর প্রস্পেক্টিভ লাইফ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী